সে ক্ষেত্রে বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। করোনা কালীন সময়ে তোমাদের মাঝে বা যে একটা ক্লাস নেবো সেই বন্ধের মধ্যে দ্বাদশ শ্রেণীর, যাই হোক তোমরা নিশ্চয় ভালো আছো। তোমাদের সাথে আমি বাংলা সেকেন্ড পার্টের ক্লাস নিব, সেটা হচ্ছে শব্দ। তার আগে আমি আমার পরিচয় মানে কি আমি বাইরা কলেজ বাংলা বিষয় ম্যাডাম স্নেহা একটা বাইরা কলেজ সিঙ্গার মানিক আছে। ঠিক আছে, তোমাদের আজকে আমি পড়াবো ব্যাকরণের একটি অংশ। সিলেবাসে তোমাদের অনেক কিছু আছে, তার মধ্যে পড়াবো সিলেবাসের অন্তর্ভুক্ত শব্দ বা ওয়ার্ড। তো প্রথমে শব্দ কাকে বলে এটা সম্বন্ধে কিছু বলা অবশ্যই দরকার, তাই না? শব্দ সম্বন্ধে যদি তোমরা কিছু না জানো বা না বুঝো তো সমস্যা হতে পারে। কাজে শব্দ কাকে বলে? শব্দ মানে কি এক বা একাধিক বর্ণ মিলে যদি একটি অর্থ প্রকাশ করে তখনই তাকে শব্দ বলে। যেমন বই, কলম, খাতা ইত্যাদি। যদি ব, ক, খ, গ, ঘ, ঙ অনেকগুলি কিন্তু সেখানে কোনো অর্থ নাই, অর্থ হবে না, কারণ একটা বর্ণমালা হবে, কাজে এটা একটা শব্দ হবে না। যদি ব আর রস্য দুইটা বর্ণ মিলিয়ে যদি একটি কথা বলি সেটা আর কি বই মানে একটা পড়ার সামগ্রী, কাজে একটা অর্থ প্রকাশ করে, কাজে এটা হচ্ছে শব্দ। অর্থাৎ অর্থ উদক বর্ণ সৃষ্টিকেই শব্দ বলে। ডক্টর শহীদুল্লাহর মতে ধ্বনির অর্থপূর্ণ মিলনের নাম হচ্ছে শব্দ। শব্দ সার্বিকভাবে তিন শ্রেণীতে বিভক্ত, যেমন উৎপত্তি অনুসারে, গঠনগতভাবে এবং অর্থগতভাবে। কাজে আজকে তোমাদেরকে আমি পড়াবো শব্দ উৎপত্তি অনুসারে কত প্রকার এবং কী কী শব্দ উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে শব্দ হলো পাঁচ প্রকার। যেমন তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশে এবং বিদেশে। গঠনগতভাবে শব্দ হল দুই প্রকার, যেমন এই যৌগিক শব্দ এবং মৌলিক শব্দ। আর উৎপত্তি অনুসারে শব্দ হচ্ছে তিন প্রকার, একটা হলো যৌগিক শব্দ, দুই শব্দ, যুগরণ শব্দ। যাই হোক আজকে তোমাদের আমি উৎপত্তি অনুসারে শব্দ পড়াবো। উৎপত্তি শব্দ পাঁচ প্রকার, যেমন তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশে এবং বিদেশি। তৎসম শব্দটা কী এবং কোথা থেকে আসছে? তৎসম মানে তার সম, যাকে যে সমস্ত শব্দ সরাসরি সংস্কৃত ভাষা থেকে আসছে তাদেরকে বলা হয় তৎসম শব্দ। তৎসম শব্দ সাধারণত আগের দিনে মানুষ পণ্ডিত যারা ছিল তাদের তারাই সাধারণত এই সংস্কৃত ভাষায় কথা বলত। অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে আসছে তাদেরকে তৎসম শব্দ বলে, যেমন পুষ্টি, সূর্য, চন্দ্র ইত্যাদি। অর্ধতৎসম শব্দ অর্ধ মানে কিছু কিঞ্চি পরিবর্তনের মাধ্যমে যে শব্দগুলি বাংলা ভাষায় আসছে তাদেরকে বলা হয় অর্ধতৎসম শব্দ। যেমন সর্প, সপ্প, হস্তহস্ত ইত্যাদি। আর তদ্ভব, যে সব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় আসছে তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন হস্তহস্ত, হত, হাত, হাত বাংলা ভাষায় এগুলি আসছে, সর্প, সর্প, সাপ ইত্যাদি। এখন দেশি শব্দ, দেশি বা বিদেশি, বিদেশি শব্দ, যে সকল শব্দ বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা হতে আসছে আমাদের বাংলা ভাষায় তাদেরকে বলা হয় এই বিদেশি শব্দ। যেমন চেয়ার, টেবিল, পুস্তক, কিতাব, চা ইত্যাদি। আর দেশি শব্দ হচ্ছে প্রাচীন অধিবাসীদের ভাষা আগত শব্দকে বলা হয় দেশি শব্দ, যেমন জোয়ান, খুলনা, বাংলা, ঢুকি ইত্যাদি। কাজে বন্ধুরা আজকে আর তোমাদের কিছু বেশি পড়াবো না, এ পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থাকো এবং বোঝার চেষ্টা করো পরবর্তী ক্লাসে তোমাদের গঠনগতভাবে শব্দ কয়েক প্রকার কীভাবে সেটা পড়াবো।